আমাদের দুনিয়াতে আগমনের উদ্দেশ্য একটা লাইফস্টাইলকে পারসু করা না, আমার পৃথিবীতে আসার উদ্দেশ্য কিন্তু এটা না যে আমি ওই লাইফস্টাইলটাকে মেনটেন করব, ওই জিনিসটা আমি অ্যাচিভ করব। নো, দেখা গেলো যে এটা একটা রেসের মতো, এটা একটা প্রতিযোগিতার মতো চলতেছে। মানে সে এটা নো ম্যাটার হোয়াট, এটা হালাল নাকি হারাম, এটা কোনো মানুষের ক্ষতি করবে নাকি করবে না, ডাজেন্ট ম্যাটার, এটা করলে আমি বেনিফিটেড হচ্ছি, আমার লাইফস্টাইল একটু ভালো হবে। আমরা প্রত্যেকেই কিছু না কিছুর পেছনে আসলে দৌড়াচ্ছি, এবং আমাদের প্রত্যেকের এই দৌড়ানোর সামনে আসলে কিছু একটা আছে যেইটার জন্য আমি আসলে দৌড়াচ্ছি। এবং এই যে সামনে কিছু একটা আছে, এটাকে আমি আসলে কীভাবে ডিসক্রাইব করলে ভালো হয়, ধান্দা ওয়ার্ডটা আসলে ইউজ করা যেতে পারে। অনেকে শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমি যদি একটু ভালোভাবে চিন্তা করি, ধান্দা ওয়ার্ডটা আসলে অতটা খারাপ কিন্তু আসলে হবে না। প্রত্যেকের একটা ধান্দা থাকে যে আমি এইটা চাই, এবং ধান্দা ওয়ার্ডটি ইউজ একটা বড় কারণ হচ্ছে যে আমি ওটার জন্য ডিসপারেট, আমি ওটা খুব বেশি করে চাই। এবং বয়সের সাথে সাথে এই জিনিসটাতে একটু চেঞ্জ আসে, দেখা গেলো যে একটা বাচ্চা ছেলে একরকম, একটা টিন এজ তার একরকম, যে ছেলে একটা ভার্সিটিতে পড়তেছে তার চিন্তা একরকম, যে মোটামুটি আমাদের এজের মোটামুটি যে হ্যাঁ এখন ক্যারিয়ার করতেছি তাদের ক্ষেত্রে একরকম, বা যারা আরেকটু বড় তাদের ক্ষেত্রে একরকম। তো একটা না একটা ধান্দা কিন্তু অ্যাকচুয়ালি তার আছে, এবং সে এইটার জন্য সে ডেসপারেটলি তার যা যা করা দরকার সে কিন্তু কাজটা করে। আমরা যখন টিনেজের দিকে তাকাই, ইভেন আমরা যখন ছিলাম বা আমরা এখনকার টিনেজ যারা তাদের দিকে যদি তাকাই, তারা অ্যাকচুয়ালি কী নিয়ে পড়েছে, তাদের জীবনের মূল মোটিভটা যদি আমি আসলে দেখি, আমরা এখানে দেখি তাদের লাইফ ইজ অল অ্যাবাউট এন্টারটেইনমেন্ট, লাইফ ইজ অল অ্যাবাউট এন্টারটেইনমেন্ট। সে কী করতেছে, সে সারাদিন মুভি দেখতেছে, সে মার্ভেল ডিসিনে মারামারি করতেছে, হিন্দি সিনেমা কোনটা কবে রিলিজ করলো, কেন সলমান খান ভালো কেন শাহরুখ খান ভালো না, বা এই এদের মধ্যকার যে সিলি যে বিষয়গুলো এইগুলো নিয়ে তারা অনেক বড় বড় গবেষণা বের করে ফেলছে। বা এটা একটা স্পোর্টসের কথাও যদি চিন্তা করি, আজকে একটা মানুষের যদি স্পোর্টসে হিউজ একটা ক্রেজ চলতেছে, কেন বার্সেলোনা ভালো কেন রিয়াল মাদ্রিদ ভালো, মেসি নাকি রোনালদো, বা এই যে কয়েকটা জিনিসকে কেন্দ্র করে তাদের পুরো জগৎটা জানো, মানে তাদের লাইফের মধ্যে আলটিমেটলি সবচেয়ে বড় মোটিভ বা সবচেয়ে বড় ড্রাইভ হচ্ছে এন্টারটেইনমেন্ট। সেটা স্পোর্টস, সেটা স্পোর্টসের মাধ্যমে হতে পারে, সেটা মিউজিকের মাধ্যমে হতে পারে। এর পাশাপাশি আরেকটা জিনিস আছে, দ্যাট ইজ মে। আজকের দিনে আমরা যেটা দেখি যে আগে মানুষের কাছে এটা একটা অ্যাডভেঞ্চারের মতো একটা ব্যাপার ছিল। আমার মনে হয় যে আমি 2010-12-15 এই সময়ের কথা বলছি, 15 সালে মনে হয় বেশি বলা হয়েছে, 2010-12 এই সময় আমার কাছে মনে হয়েছে যে কয়েকজন আসলে এটা একটু একটা রোমান্টিসাইজ যতটা, তার থেকে সে অ্যাডভেঞ্চারের মতো একটা ব্যাপার ছিল। ও আচ্ছা ঠিক আছে, ওর একটা গার্লফ্রেন্ড আছে, কত কুল একটা ব্যাপার, ছেলেটা কত মানে ব্রেভ একটা ব্যাপার, ও আসলে একটা মেয়ের কাছে অ্যাপ্রোচ করতে পারতেছে। আজকের দিনে ব্যাপারটা এরকম না, এটা ইভলভ হইতে হইতে মানে এটা একটা নেসেসিটি লেভেলে চলে গেছে। ব্যাপারটা এমন যে আজকে একটা ক্লাস 5-এর ছেলেরও একটা গার্লফ্রেন্ড আছে, ও যে গার্লফ্রেন্ড নামে কিছু একটা থাকতে পারে এইটা সে ক্লাস 5-এ বুঝতে পারে, এবং সে এটা মেনটেন করে এই মেয়েদের জন্য এত কিছু। ইভেন আমরা যে গানগুলো পর্যন্ত দেখি, এই গান বাজনার মনে হয় মানে ম্যাক্সিমাম গান এই একটা জিনিসকে কেন্দ্র করে, তার জীবনে নাওয়া খাওয়া ঘুম সব কিছু সে সারাদিন ফোন চালাচ্ছে। কেন একটা টিনের ছেলে সারাদিন ফোন চালাচ্ছে, দিস মেয়ে ঘটিত, মেয়ের খাতেও যদি দেখি যে একটা ছেলে মেয়ে নিজেদের মধ্যে সারাদিন চ্যাট করতেছে। সো বেসিক্যালি দে আর বিল্ডিং এ রিলেশনশিপ, এবং এই রিলেশনশিপ মেনটেন করাটা ওয়ান্স আপন আ টাইম ছিল একটা অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার, বা খুব হিরোইজম দেখানোর মতো একটা ব্যাপার, যে আমি খুব স্মার্ট, আমি মোটামুটিগুলো মেনটেন করতে পারি, এটা দেখানোটা একটা ভাবের বিষয় ছিল। এখনকার ব্যাপার হচ্ছে এটা তোমার নাই, দ্যাট মিনস ইউ আর এ লুজার। এইটার জন্য এই টিনেজের ছেলেরা মানে এটার জন্য যা যা করা দরকার সেই জায়গাটাতে, টিনেজের একটু উপরে আসি যে একটু ইয়াং একটু এজ, তখন তারা কী করতেছে, এটা একটা বড় অংশ তখন, হ্যাঁ ঠিক আছে যে আমি বুয়েটা পড়বো বা আমি মেডিকেলে পড়বো বা আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো, এটা নিয়ে তারা একটু কনসার্নড থাকে। এবং এই কনসার্নের একটা বড় জায়গা হলো ক্যারিয়ার, সে চায় আমি এমন একটা ক্যারিয়ারকে পার্সু করবো যেটাতে আমি একটা ভালো লাইফস্টাইলকে মেনটেন করতে পারবো। এই লাইফস্টাইল একটা স্ট্যাটাস, এবং এই স্ট্যাটাসের পেছনে তখন তারা ছোটা শুরু করে। এই ছোটা শুরুটা হয় আসলে ইউনিভার্সিটি থেকে, সে ভার্সিটিতে সে এমনভাবে নিজেকে গড়ার চেষ্টা করে, সে তখনই কিন্তু রাস্তা ঠিক করে ফেলে যে আমি আইদার দেশে থাকবো বা আমি বিদেশে থাকবো। এবং সে ওইভাবে যদি সে বিদেশে যাওয়ার চিন্তা করে, সে IELTS, TOEFL এগুলোর জন্য, ইভেন বিদেশে যাওয়ার জন্য যা যা করা দরকার এটার জন্য বছর পর বছরের যে প্রিপারেশন এটা সে নিচ্ছে। কেন, আমি ওই স্ট্যাটাসটা মেনটেন করছি, ওই লাইফস্টাইলটা আমি মেনটেন করতে চাই। এটার জন্য সে কিন্তু আসলে অনেক কিছু করতেছে, সে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এটার জন্য কিন্তু হিউজ ইফোর্ট দিচ্ছে। যে ছেলেটা দেশে থাকবে সে চিন্তা করছে, ঠিক আছে আমাকে দেশে থাকতে গেলে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে, সে নিজেকে এটার জন্য প্রিপারেশন নিতে থাকে।
এবং তার সমস্ত চিন্তা ধারণা এই একটা জায়গাটাতে ফোকাসড। এটার জন্য সে হিউজ পরিমাণ পরিশ্রম করে। ইউথ, এই ছেলেগুলো যখন লাইফে আসলো তখন তারা কী করতেছে, ঠিক আছে চাকরিতে আছে, তার প্রমোশন দরকার, এই সবগুলো জিনিসের কিন্তু মৌলিক জায়গাটা হলো একটা, তারা একটা লাইফ স্টাইলকে আসলে লিড করতে চায় যেখানে স্ট্যাটাসের একটা সম্পর্ক আছে। এবং এই স্ট্যাটাস এমন যে আমি মানুষকে দেখাইতে চাই যে আই এম এ হ্যাপি পার্সন, আই এম এ উইনার পার্সন, আমার অনেক কিছু আছে, জাস্ট দেখানো টাইপের, বাট এবং নিজের একটা কমফোর্ট রাখা। এবং এইটাকে যদি আমি একটা এমনভাবে যদি আমি ডিসক্রাইব করি যে এটা আসলে মানুষ স্ট্যাটাসকে ওরশিপ করে, একটা লাইফ স্টাইলকে ওরশিপ করে, এটা খুব একটা ভুল কথা হবে না। এবং এইটার জন্য তার যা যা করা দরকার সে তা করতেছে, তাকে যদি কোনো অনৈতিক কাজ করতে বলা হয় সে করতেছে, মানে সে এটা নো ম্যাটার হোয়াট, এটা হালাল নাকি হারাম, এটা কোনো মানুষের ক্ষতি করবে নাকি করবে না, ডাজেন্ট ম্যাটার, এটা করলে আমি বেনিফিটেড হচ্ছি, আমার লাইফ স্টাইল একটু ভালো হবে, আজকে আমার একটা করোলা গাড়ি আছে, কালকে আমার একটা প্রেমীয় গাড়ি হবে, সো যেভাবেই হোক আমার ইনকাম সোর্স বাড়বে, আমি একটা গুড লাইফ স্টাইল মেনটেন করতে পারবো, ওকে আই এম ডুইং দ্যাট, আই এম ডুইং ইট ফর ক্যারিয়ার, আমার ক্যারিয়ার আরও প্রোগ্রেস করবে, আমি আরও বড়ো জায়গায় যাবো। যখন এই ধাপটাও পার হয়ে যায় তখন সে যদি আচ্ছা ঠিক আছে আমি তো অনেক কিছু করলাম, আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু করি, বা ঠিক আছে আমার টাকা পয়সা আমি মোটামুটি আছে, আমার একটা স্ট্যাটাস দরকার, আমি মানুষকে দেখাইতে চাই যে আমি একটা প্রভাবশালী পার্সন, হ্যাঁ, এরপরে এভাবে সে লাইফ চলতে থাকে। তাহলে এক একটা এজে যাওয়ার পরে এরকম কোনো না কোনো আসলে মানে একটা না একটা মোটিভ থাকে এবং এটার পেছনে মানুষ দৌড়ায়। আমি এটা বলছি না যে সবাই কিন্তু এটা অ্যাচিভ করতে পারে, ইটস নট লাইক দ্যাট। দেখা গেলো যে এটা একটা রেসের মতো, এটা একটা প্রতিযোগিতার মতো চলতেছে, 1000 মানুষ এই রেসটা শুরু করলো, কিন্তু রেসের শেষ মাথায় যেতে পারে 10 জন বা 5 জন বা মেবি 20 জন, বাকিরা কিন্তু রেস থেকে ঝরে পড়ে। কিন্তু তারা জানে যে বেশিরভাগ মানুষ ঝরে পড়তেছে, কিন্তু তারা কিন্তু ওই রেসটাকে কিন্তু মানে অংশই নিব না, এই কাজটা করতেছে না, তারা এই রেসের মধ্যে আছে। এবং এইভাবে আমরা চলতেছি, এবং এভাবে আমরা কেন চলতেছি, আমরা ওই দুনিয়ার জিনিসটা আমার কাছে অনেক বড় মনে হচ্ছে, ওইটাকে অ্যাচিভ করার জন্য আমি এত কিছু করলাম। এখানে আসল জায়গাটা কি, আমি এভাবে চিন্তা করি যে আজকে থেকে হয়তো বা 7-8 বছর আগে, তখন আইফোনের হচ্ছে মনে হয় iPhone 4 বা iPhone 5 মেবি তখন চলতেছিল, আমার জাস্ট আমি একটা এক্সাম্পল দিই, আমাদের এক মানে আমাদের আমরা যে ক্লাসে ছিলাম, আমাদের পুরো ক্লাসে একটা ছেলে তখন iPhone 4 ছিল, এবং আমরা এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, আচ্ছা ঠিক আছে ওরা iPhone 4 আছে, কত এক্সাইটিং একটা জিনিস। আজকে iPhone 6 দেখলেও মানুষ নাক ছিটকাবে, সেটা কোনো পাত্র iPhone 6, এখন iPhone 13 চলতেছে পুরো, iPhone 6 এখন কোনো ভ্যালু নাই, এটার কোনো স্ট্যাটাস এখন না, বাট 7-8 বছর আগে iPhone 4 একটা বিশাল একটা ব্যাপার ছিল, ও আচ্ছা তোমার iPhone 4 কত কুল একটা জিনিস। সুতরাং এটা একটা গেল। আবার মনে করো যে আমি একটু মানে হায়ার লেভেলে চিন্তা করি, সাপোজ 1980 সালের যে ফেরারির যে মডেলগুলো বা ল্যাম্বরগিনির যে মডেলগুলো, এই মডেলগুলো তখনকার দিনে হয়তো বা একদম ঝাঁকানাক একটা জিনিস ছিল, আজকে 2022 সাল এসে যেই ল্যাম্বরগিনি বা ফেরারির যে মডেলগুলো, এগুলোর সামনে কিন্তু ওগুলো কিচ্ছু মনে হবে না। হ্যাঁ, অনেকে বলতে পারে এটা ক্লাসিক্যাল, এটা আমরা মানে জোর দিয়ে বলা যে এটা একটা ক্লাসিক্যাল জিনিস, দেখতে একটা কুল, এটা আসলে জোর দিয়ে বলা, কিন্তু সত্যিকার অর্থে আমি যদি দুইটা ছবি পাশাপাশি রাখি আমার কিন্তু 1980 সালে একটা ভালো লাগবে না। তাহলে ও মানে দিনের পর দিন বা কয়েক বছরের মধ্যে পুরাতন জিনিসটা আসলে কোনো মানে ভ্যালু থাকছে না। আমরা দুনিয়ার যে গেইনের জন্য আল্লাহকে ভুলে গিয়ে একটা ফ্রাইডে মডেল মুসলিম হয়ে যে কাজগুলো করতেছি এবং যেটা গেইন করতেছি, এইটার স্থিতিকাল খুব কম, বা এটার উপযোগিতা বলি, বা এইটা যে ওই যে ভাবের যে জায়গাটা, ওই ভাবের জায়গাটা কিন্তু অনেক কম। কিন্তু আমি ওটার জন্য এমন একটা জিনিসকে ফেলে দিচ্ছি যেটা অনন্তকালের। কীভাবে অনন্তকালের? জান্নাতে যে সবার শেষে যাবে তার রিওয়ার্ড হবে 10 দুনিয়ার সমান, 10 দুনিয়ার সমান। আমি কি চিন্তা করতে পারি 10 দুনিয়া কত বড়? আমার তো মনে হয় যে আমি যদি পুরো পুরো বাংলাদেশ যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমার মনে হয় আমি পাগল হয়ে যাবো, যে আমি আসলে কী করবো, কোথায় কী করবো, মানে পুরো বাংলাদেশ এক্সপ্লোর করাও তো সম্ভব না। এবং কাউকে যদি বলা হয় পুরো ঢাকা তোমার, তাহলে আমি চিন্তা করতে পারি যে পুরো ঢাকার ওর্থ আমি যদি হিসাব করি, আমার মনে হয় মনে অনেক টাকা হবে, সেটা আমি আসলে চিন্তা করতে পারতেছি না। তাহলে পুরো পৃথিবীর ওর্থ কত, 10 দুনিয়ার ওর্থ কত, আমি কিন্তু চিন্তা করতে পারতেছি না। সো আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা কিন্তু আমরা যেটা মনে করি, যখন আমি দুনিয়ার পিছনে ছুটতেছি আমি মনে করতেছি আমার ফাইনাল ডেস্টিনেশনটা মৃত্যু। আমি মুখে বলতেছি যে হ্যাঁ আমি বিশ্বাস করি জান্নাত আছে, জাহান্নাম আছে, আমি বিশ্বাস করি কবর আছে, আহশরের ময়দানে আমাকে উঠানো হবে, আমার হিসাব করবে, আমি এটা বলতেছি, কিন্তু আমার কাজে কিন্তু এটা প্রমাণ পাচ্ছে না। আমার কাজের মধ্যে নামাজ নেই, আমার কাজের মধ্যে রোজা নেই, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার যে বিষয়টা,
আমার কোনো কাজের মাধ্যমে এটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু আমার কাজের মধ্যে প্রকাশ পাচ্ছে যে আমি আমার বসকে খুশি করার জন্য যা যা করা দরকার সব করতেছি। আমার একটা ভালো গ্রেড দরকার, এটার জন্য আমাকে যদি দিন রাত 24 ঘন্টা পড়তে, আমি পড়তে রাজি আছি। আমার যদি বুয়েটে চান্স পাওয়ার জন্য যদি 3 মাস গাধার মতো খাটনি করতে হয়, মেডিকেলে চান্স পাওয়ার জন্য যদি 1 বছর আমাকে ভালো করে প্রিপারেশন নিতে হয়, আমি সেটা করতে রাজি আছি। বাট এই ছোট্ট জিনিসটা যদি আমি আখিরের সাথে কম্পেয়ার করি, সেটা এটা মানে কিচ্ছু না, কিন্তু ওই এত বড় একটা গেইন, এটার জন্য আমি মিনিমাম পরিমাণ এফোর্ট আমি দিচ্ছি না। এবং আমি কি হয়ে আছি, ফ্রাইডে মডারেট মুসলিম, শুধু জুম্মার নামাজটা মসজিদে পড়ে আসি, ইয়েস আই এম মুসলিম। মানুষের জীবন এবং মৃত্যুটা আনা হয়েছে আসলে পরীক্ষা করার জন্য যে কে আমলের দিক থেকে উত্তম। এটা একটা টেস্ট। আমাদের দুনিয়াতে আগমনের উদ্দেশ্য একটা লাইফ স্টাইলকে পার্সু করা না, আমার পৃথিবীতে আসার উদ্দেশ্য কিন্তু এটা না যে আমি ওই লাইফ স্টাইলটাকে মেনটেন করবো, ওই জিনিসটা আমি অ্যাচিভ করবো, নো। আমার জীবনে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা।